রূপপুর জঙ্গলে টুনি আর বিন্দু নামে দুই বোন বাস করত। তারা একে অপরকে অনেক ভালোবাসত। একজন আরেকজনকে ছাড়া কেউ কখনো থাকতেই পারত না, আর থাকতে পারবে বা কি করে। তাদের এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। এরপর একদিন বড় বোন টুনির টোনা নামে এক ছেলের সাথে বিয়ে হয়ে যায়, আর টুনি তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে চলে যায়। এরপর একদিন কি হয়েছে তোমার বলো তো টুনি, তুমি এভাবে অনবরত কেঁদে চলেছ কেন? বিন্দুটা হয়তো আমাকে ছেড়ে অনেক কষ্ট পাচ্ছে, ও কোনোদিন আমাকে ছাড়া থাকেনি, আর ও একা ঘরে থাকতে অনেক ভয় পাই টোনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এবার তুমি কান্না থামাও তো, আমি বিন্দুকে তোমার কাছে আনার ব্যবস্থা করছি। এই বলে টোনা বিন্দুকে আনতে যায়। এরপর টোনা বিন্দুকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর টুনিকে বলে, টুনি এই নাও তোমার বোন, এবার চোখের জল মুছে একটু হাসো তো দেখি। আচ্ছা ঠিক আছে, যাও তো, এখন আর দুষ্টুমি করো না, আমাকে এখন অনেক কাজ করতে হবে। আর বিন্দু কেমন আছিস বোন আমার? তোকে ছাড়া কি আমার একটা দিনও ভালো কাটে বলতো দিদি? হ্যাঁ রে বোন, আমি তো জানি, এবার আয় ভেতরে। এরপর টুনি বিন্দুকে নিয়ে ঘরে যায়, আর এভাবেই টোনা টুনি আর বিন্দু অনেক সুখে দিন কাটাতে থাকে। এরপর টুনির খুব ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়। তিনজন মিলে মেয়েটার নাম রাখে টুকি। টুকি যেন ছিল তাদের নয়নের মণি। কিন্তু এরই মাঝে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। টুনি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তার কবিরাজি টুনির রোগ সারাতে পারে না। টোনা আমার চলে যাওয়ার বুঝি সময় হয়ে এসেছে, তুমি আমার মেয়েটাকে আগলে রেখো টোনা, কখনোই ওকে ওকে মায়ের অভাব বুঝতে দিও না তুমি। আর বিন্দু বোন আমার, তুই অনেক ভালো থাকিস, আর ভালো কোনো ছেলে দেখে তুই বিয়ে করে নিস বিন্দু। এমন কথা বলিস না রে বোন, শান্ত হ। বিন্দুর কথা শেষ হতে না হতেই টুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টুনির মৃত্যুতে টোনা অনেক ভেঙে পড়ে। এদিকে টুকিও মা ছাড়া একদম অস্থির হয়ে যায়। এভাবে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। মা টুকি কাঁদিস না রে, তোর মানি তাতে কি হয়েছে? তোর এই বিন্দু মাসি তো আছে, তোর এই বিন্দু মাসি তোকে আগলে রাখবে। মাসি মাসি আমি আইসক্রিম খাবো মাসি, ও বিন্দু মাসি আমি আইসক্রিম খাবো। আচ্ছা সোনা চল, তোকে আজ আমি বাইরে নিয়ে গিয়ে আইসক্রিম খাওয়াবো। এরপর বিন্দু টুকিকে নিয়ে বাহিরে যায় আইসক্রিম খেতে। এদিকে টোনা টুনির শোক কাটিয়ে অফিসে যেতে থাকে। কিন্তু অন্যমনস্ক হয়ে টোনা রাস্তায় হাঁটার কারণে পেছন থেকে একটা গাড়ি এসে টোনাকে ডলে দিয়ে যায়, আর টোনা সেখানেই মারা যায়। এদিকে বিন্দু আর টুকি আইসক্রিম খেয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। এমন সময় টোনার মৃতদেহ তাদের চোখের সামনে পড়ে। বিন্দু চিৎকার করে টোনার কাছে যায়। দাদা দাদা এ আপনার কি হয়ে গেল দাদা? এবার যে দুনিয়াতে আমার আর টুকির আপন বলতে কেউ থাকলো না। দাদা উঠুন দাদা। এসব বলতে থাকে, আর বিন্দু অনেক জোরে জোরে কাঁদতে থাকে। এরপর টোনা সৎকার করিয়ে বিন্দু টুকিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এভাবেই তাদের কয়েকদিন কেটে যায়। বিন্দু আর টুকি টোনা টুনির শোক পুরোপুরি কাটিয়ে ওঠে। বিন্দু মাসি চলো না আমরা আজ একটু নদীর পার দিয়ে ঘুরে আসি, চলো না আমি ওখানে গিয়ে আইসক্রিম খাবো। তুই যদি আগে স্নান করিস খাবার খাস, তবেই আমি তোকে নিয়ে নদীর পারে যাব। এবার বলতো তুই কি করবি? ঠিক আছে বিন্দু মাসি, আমি স্নানও করবো খাবারও খাবো, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে যাবে। ঠিক আছে কথা দিলাম। এরপর বিন্দু টুকিকে অনেক যত্ন করে স্নান করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। এরপর টুকিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়।
এভাবে বিন্দু মাসি টুকির অনেক যত্ন নিতে থাকে। কিন্তু এরপর একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। টোনার বেশি মিনু আসে বিন্দুর কাছে আর বলে, কি রে বিন্দু, কেমন আছিস রে মা? বোনের মেয়েকে দেখছি একেবারে নিজের মেয়ের মতো করে বড় করছিস, তা তুই যে এখনো জোয়ান মেয়ে আছিস সেই হুঁশকি আছে তোর? তোর কি বিয়ে করার একটুও শখ জাগে না নাকি রে? তোর কি একদম ইচ্ছে হয় না নিজের পেটের সন্তানকে হাত দিয়ে নাড়াচাড়া করতে? হ্যাঁ গো পিসি, অনেক ভালো আছি, আর আমারও বিয়ে করার শখ জাগে, মা ডাক শোনার ইচ্ছে হয়, কিন্তু টুকিকে রেখে তো কোনোদিনই কিছু সম্ভব নয়। কেন সম্ভব না? হ্যাঁ শোন, এই মেয়েটার নামে যত সম্পত্তি আছে তুই সব নিজের নামে লিখে নে, এরপর তুই ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দে, নয়তো কোনো ছেলেই তোকে বিয়ে করতে আসবে না রে। না গো পিসি, তা হবে না। কেন হয় না? হ্যাঁ তুই চাইলেই তো সব হয়। শোন, আমার কাছে একটা জবরদস্ত ছেলে আছে, ওর নাম রকি, শহরে থাকে, ওর বাপের বিশাল সম্পত্তি, ওর টাকা পয়সার কিচ্ছু চাই না, চাই শুধু সুন্দরী একটা মেয়ে। তাই তুই যদি চাস তাহলে আমি তোকে ওর ফোন নাম্বারটা দিয়ে যেতে পারি। ফোন নাম্বার দিবে? আচ্ছা ঠিক আছে পিসি, দিয়ে যাও। এই নে ওর ফোন নাম্বার, অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলবি কিন্তু ওর সাথে, আর ওর মনটা একেবারে গলিয়ে ফেলবি কিন্তু। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। এদিকে বিন্দু অনেক আগ্রহের সাথে নাম্বারটায় কল দেয় আর অপর পক্ষ থেকে কলটা রিসিভ করে। এরপর দুজনে একটু একটু করে প্রায় প্রতিদিন কথা বলতে থাকে, আর এই কথা বলাটা বিন্দুর এক প্রকার নেশায় পরিণত হয়। এরপর একদিন সকালে বিন্দু রান্না করছিল, তখনই রকির কল আসে আর বিন্দু টুকিকে বলে, টুকি খাবারগুলো একটু নাড়াচাড়া করতো, আমি এক্ষুনি কথা বলে আসছি। এই বলেই বিন্দু বাহিরে যায় কথা বলার জন্য। এদিকে ছোট্ট টুকি রান্না নাড়াচাড়া করতে গিয়ে কখন যে তার গায়ে আগুন লেগে যায় তা সে বুঝতেই পারে না। বিন্দু মাসি, বিন্দু মাসি, আমাকে বাঁচাও বিন্দু মাসি, আমি পুড়ে ছাই হয়ে গেলাম মাসি, আ বিন্দু মাসি। বিন্দু ফোনে এতটাই ডুবেছিল যে টুকির চিৎকার একবারের জন্য তার কান অব্দি যায়নি। এদিকে টুকি পুরো ছাই হয়ে মাটির সাথে মিশে যায়, শুধু পড়ে থাকে তার হাড় হাড্ডিগুলো। এরপর বিন্দুর কথা শেষ হয় আর নিজের ঘরে গিয়ে রকিকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। টুকির কথা একেবারের জন্য ভুলে যায় বিন্দু। এদিকে টুকির অপমৃত্যু হওয়ার কারণে সে অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসে। এদিকে বিন্দুর হঠাৎ টুকির কথা মনে পড়ে যায় আর একা একাই বলতে থাকে, আমি তো টুকিকে রান্নাঘরে রেখে এসেছিলাম, দেখি তো গিয়ে ও কি করছে। এই বলেই বিন্দু রান্নাঘরে যায় আর টুকির হাড়হাড্ডিগুলো দেখে কান্নায় ভেঙে পড়ে। মা টুকি, এ তোর কি হয়ে গেছে? তুই আমাকে কেন ডাকলি না টুকি, টুকি? এমন সময় টুকির আত্মা সেখানে প্রকট হয় আর বলে, আমি তোকে অনেক দেখেছি বিন্দু মাসি, কিন্তু তুই একবারও আমার ডাক শুনিসনি, তাই এখন আমি এসেছি তোকে আমার ডাক শুনিয়ে আমার সাথে নিয়ে যেতে। আর আয় বিন্দু মাসি আমার কাছে আয়। টুকি, মা মা, আমার ভুল হয়ে গেছে মা, তুই আমাকে মাফ করে দে। আমি যদি তোকে মাফ করে দেই তাহলে আমার অতৃপ্ত আত্মা আর তৃপ্ত হবে না, আর এমন অন্যায় কি শাস্তি তা কেউ কখনোই বুঝতে পারবে না, তাই সবার জানা দরকার এমন অন্যায় করলে তার শাস্তি কেমন হয়। এই বলেই টুকির আত্মা বিন্দু মাসিকে মেরে ফেলে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।